دي سام غادي تزول دينو That's why I'm taking all the things off. Okay? Shukar Bagan Bangali Shona Blogger. Left it. You know, I'm going to go to the house. I'm going to go to the house. যেহেতু অনেক দিন পরে আইসোইন বাংলাদেশ থাকি বইন ফুত আর আমরা এখানে ফার্স্ট টাইম তো অনেক ফুল উল্লু ইয়েছি আমি আর আমার চার নম্বর মনে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হামিদা সোনা ব্লগস তো সকলকে তাকরাবালা সৈনি আবারও বরাবর মতন একটা ব্লগ শেয়ার করা আমার খুব সকল হাসে ভালো লাগবো আর এখানে আইসি আজকে আমার বড় বোনির গড় দাওয়াতর পার্টি আজকে সো আমার বোন ফুত আইসন দেখার লাগি আইসি আজকে লন্ডন থেকে আইসন প্রায় পাঁচ মাস হয়ে গেছে বাংলাদেশ থেকে আইসন তো এখন হলিডে তো চলে তো মেবি তানোর মনে হয় ইউনিভার্সিটি এরপরে কাজ তাত হলিডে কারণে আইসন আমরা দেখাত তো এখন আমি দেখাই নাম আমার বোনির গার্ডেনের কয়টা চিকেন আমার দেখিয়ে লুকাই গেছে আমি তার আরে তুকাইয়া বাখরি এফেরা আমরা তার যে ঠান্ডা ঠান্ডার লাগে গার্ডেন উড়েন একবারে খালি কোনো ভেজিটেবল নাই বাট ফ্রুট আছে প্লাম এরপরে আপুল এরপরে ফিগস আরও কিতা কিতি কতটা চিকেনগুলা গিয়ানো হামাই গেছে ভিতরে আমি তারে ঠেলাইয়া দিতাম ওইব দেখাইয়া মাশাল্লাহ তিনটা চিকেন তিনটা মুরগি আর ও একটা মনে হয় ভিতরে বোয়াত ডিমর লগে বেবি ফুটাইব আর এদিকে দেখোকা আর সাইডে দি অনেকটা মুরগ হল তো আমার আছে আসলে লাগের জন পুরা গ্রাম হয়ে গেছে আমার বড়াফুর গার্ডেন দেখতে পারা অনেক সুন্দর সুন্দর খুব ভালো লাগে আর এই ভিডিওটা আসলে আরও কয়েকদিন আগে রাখি তো আজকে আমার হঠাৎ কইরা মনে হয়েছে আরও কয়েকদিন আগে আমার রিকোয়েস্ট আছিল ভিডিওটা করার যে আরও একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আমার বরফুর গার্ডেনও মুরগগুলা আছিল আর অত ডিম দিছে তো অনেকজনে বাংলাদেশের অনেক ভাই বোনেতে আমার অনেক কমেন্ট করছেন যে বরফুর গার্ডেনের আবার একটা ঠোর দেখাওকা চিকেনগুলা কিটা আসেনি না নাই ওগুলা খোয়ার লাগে আর কি তো হঠাৎ করে আমি হইতে আসলে ওগুলো আড়াইয়া দিলাই যেহেতু আমি মুরগ দেখাইলাম আর গার্ডেনও দেখাইলাম এখানে আরও একটা সারপ্রাইজ আছে খালি মুরগ নাই অনেকটা আছে দেখতে পারবা খুব ভালো লাগে ওই তো দেখো কা আর কিতাও আছে ও যে মুরগে এক লইয়া পয়সা আসলে এখানেও যাইতাম পারছি না আমি মুরগে কেতা করলে দরজা খুললেও না ইয়া উইরে ইয়া খামর দিত চায় তো কেতা হইন কুরসি মুরগ না কেতা যেন হইন আমরা সিলেটি বাসায় মুরগে এন্ডা লইয়া বইছে ফুটাইবার লাগে আর কি তো ভালো লাগলে অবশ্যই সকলে কমেন্ট করবা পুরো বাংলাদেশের গ্রামলা আনি লাগে
আর এখানে দেখোকা ও যে হইছিলাম অনেক সারপ্রাইজ আছে দেখোকা বাংলাদেশের লাখানি অতিথি আসগুলাও আমার বনির গার্ডেন ওয়ায় বাট এগুলা তারা নিজে ফারই না ও যে সাইটে দি লেখ আছে আর কি ও লেখর মাঝে তারা আসলে উনি অতিথি ফাঁকি উড়াউড়ি করে তো আমার আফু যে চিকেন রে খানি দেন দুলাবাইয়ে দেন তো ওটা দেখে তারা আয় আরও আসলে চিকেন পরবার আগেও আরও একটা ভিডিওতে আমি দেখাইছিলাম একবার ও কেতাগুলা আশগুলা আর কি তো তারা অত সুন্দর ইয়াবু ওই জেনে লাগে আমার আফুর গরোর কেতা আর কি যে তারার নিজের গড়ি কান দেখাইলেও যায় না মানে আরও একটা ভিডিওতে দেখছিলাম না আমি করে করে আঠরাম অত সুন্দর আমার বাচ্চাই না আসলে সামার আইলে যাইতো চায় তারা খালাম্মার গরু ওগুলা দেখার লাগি অনেক এনজয় করি আসলে এগুলা লইয়া পুরা বাংলাদেশের লাহানে লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবার প্লিজ আপনারা কাছে অনুরোধ আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আর আসলে জেলান ভিউ ওলা নাকি নোটিফিকেশনটাকে অন করা রাখো না নেক্সট ভিডিওতে কি আমার কাছে লাগে মনে হয় আমার ভিডিও কেউর কাছে ভালো লাগে না লাগে আর কি যে সেকেন্ড ভিডিও দিলে আর ইলান ভিউ হয় না সো প্লিজ কীরকম মোট ভিডিও আপনারা চাইন অবশ্যই কমেন্ট করবা তো আমার একটা উৎসাহ থাকবো যেন আমার ভিউয়ার সকলতে আমার এইরকমের ভিডিও দেখতে পছন্দ করবা কি পছন্দ করেন বেশি তো আমি একটা থিঙ্কিং করি আর কি আপনারা কাছে ভিডিও আপলোড দিমু অবশ্যই আপনারা যে একটা ভালো লাগা না লাগা এটা আসলে আমি চাই আর কি কমেন্ট দিতা আপনারা খালি দেখলে হইতো না আর আমার ইংল্যান্ডের ভাই বোনেন অনেকজন আছেন আমি জানি তারা ফ্রি টাইমে গরো টিভির মাঝে দেখেন তো লাইক আর কমেন্ট এখানেও একটু কম পড়ে সো ওদিকেও একটু শেয়ার করবা কারণ অত কষ্ট করি আসলে আমরা ভিডিও করি আপনারা লাগি ওই তো একটুকু চিন্তা ভাবনা করবা আমরা লাগি যারা খালি আমার চ্যানেল নাই যে কোনো মাইশোর চ্যানেল আপনারা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাই বা কিলান আপনারা কাছে লাগছে পরে দেখাই মোবার ইলে তিনটা তো আজকে আমরা বড় বোনের ঘরে আবারও দাওয়াত এই কয়দিন ধরে খালি দাওয়াত খাইলাম তো আমার বোন ফুটাই লন্ডন থাকি একলা তো তানোর লাগে আজকে আমার বড় বোনি অনেক রান্না বান্না করছেন সাথে আমরারও দাওয়াত তো আজকে এগুলা খাইমু সবাই মিলা আর এনজয় করব আমার বোন ফুট বাংলাদেশ থেকে আইসন প্রায় 3 মাস আচ্ছা 5 মাস হয়ে গেছে সকলে দোয়া করবা আর সরি আমি আসলে আমার বোন ফুটে দেখাইতে পারলাম না নাইলে তো হঠাৎ হন আমার বই ফুটে দেখাইতে পারলাম না বিকজ পাঞ্জের শর্মাই নাইলে তো দামান দেখাইতে হারলাম মানে হঠাৎ হন অন্য আমার হেল দিলাম মানে জোগাড় করিয়া কি তা করমু কারণ আমার বোন ফুটে ইউটিউবে আইতা চাই না সরম বেশি তো এখন আমরা খাওয়া দাওয়া করে লাইমু খাওয়া দাওয়া করিয়া পরে আর কিছু দেখাইমু আর কুকিং করছেন আমার বড় বোন এইন লতা বড় মাছ দেয়া মিট সাতকরা এরপরে রোস্ট এরপরে গোয়াল মাছ বুনা সাদা রাইস ফোটা মাছ সালাদ সাদা পোলাও বাংলাদেশের খানি তো মিস করবা কিতা করবা আর এই তো দেখো কা এখন বোন ফুটে লইয়া দিছেন আমার রোস্ট সালাদ লেবু আর কিতা সাদা ফুলাপ তো এগুলা তো ইয়ার নাগামরিচর লাগি কই অনেক দেখছি একটা নাগামরিচ হয় বোন ফুট যেহেতু আইসই না আর আমরা গার্ডেনও কোনটা পাইলা না তো নাগা ইয়া পাইলিছেন ফাইনালি একটা নাগা তো আমার বোনের বাগানের নাগাও ফারলাম একটা আর অনেক ফুল হলো আইসে অবশ্যই নেক্সট আর কোনো ভিডিওতে দেখাইমু আর এটা 12 মাইয়া নাগার গাছ অবশ্যই আপনারা দেখবা নেক্সট আর কোনো ভিডিওতে আর খাইরাম আর অনেক অনেক এনজয় করাম আর রোস্ট দিয়া লইছি অবশ্যই মজা হয়েছে আপনার সাথে শেয়ার করলাম আর এখানে আসলে অনেক এনজয় করে আইছি বোন ফুটার সাথে এগুলা তো আর সবটা আসলে শেয়ার করা যায় না তো এখন গরো আইছি হঠাৎ করে দেখলাম আর কার পার্কর মাঝে অত সুন্দর লাগে আর একটা মন দেখতে আমার কাছে অত ভালো লাগছে হয়তো আপনার সাথে শেয়ার করি দেখতে লাগে একবারে খাসে তো সপ্তাহ মিলাই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি আজকে এই পর্যন্ত বালা তাহকা সুস্থ তাহকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আর নেক্সট ভিডিও দেখবা আমার কিচেনের সেকেন্ড পর্ব তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ